হ্যালো ফ্রেন্ডস, স্টাডি রিনোভেটে সকলকে স্বাগত। আইসিডি সুপারভাইজার ক্র্যাশ কোর্সের জেনারেল স্টাডিজ এর অংশ আজকে আলোচনা করব। আজকে তার ডে 18 অংশ, আর আজকে স্পেশালি আলোচনা করব হিস্ট্রি। হিস্ট্রি নিয়ে আলোচনা করছি, মডার্ন হিস্ট্রি নিয়ে আলোচনা করছি। তো আজকে তার পার্ট 4 অংশ দেখে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনবে, কারণ আমি কোশ্চেন আনসারের পাশাপাশি কিন্তু অনেক কিছু বলবো যেগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেখান থেকে পরীক্ষা আসলে এখন ঘুরিয়ে অনেক কোশ্চেন আছে, সাথে সাথে অ্যান্সার করতে পারো, স্কিপ করলেই কিন্তু সেগুলো মিস করবে। চলো তাহলে কোশ্চেন গুলো দেখে নিই। কোশ্চেন নাম্বার 71, আজকের প্রথম কোশ্চেন, দেখো সুভাষচন্দ্র বোস কবে গৃহবন্দী থেকে পালিয়ে যান? সকলে জানি যে সুভাষচন্দ্র বসু হচ্ছে বাড়িতে গৃহবন্দী অবস্থায় ছিলেন। তো তিনি যখন পালিয়ে যান, তিনি হচ্ছে 1941 সালে পালিয়ে যান। কোশ্চেন নাম্বার 72, সুভাষচন্দ্র বোস কলকাতা থেকে কাবুল পালিয়ে যাওয়ার সময় ছদ্মনাম কি ছিল? ছদ্মনাম ছিল জিয়াউদ্দিন। তো বলে রাখি, সুভাষচন্দ্র বোস প্রথমে কলকাতা থেকে কাবুলে গিয়েছিলেন, পালিয়ে গিয়েছিলেন, তারপর কাবুল থেকে জার্মানিতে গিয়েছিলেন। তো যখন কলকাতা থেকে কাবুল যান, তখন তার ছদ্মনাম ছিল জিয়াউদ্দিন। এই ছদ্মনাম গুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর সুভাষচন্দ্র বসু সম্পর্কে মোটামুটি সবাই অনেকেই জানো যে সুভাষচন্দ্র বসু কটকে জন্মগ্রহণ করেছিলেন এবং কিভাবে মারা গিয়েছিলেন তার রহস্য এখনো আছে। তো দেখে নাও পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 73, দেখো গান্ধীজি ফেল করা ব্যাংকের চেকের সাথে কি তুলনা করেছেন? তো অ্যান্সারটি হচ্ছে ক্রিপসের প্রস্তাব। ক্রিপসের প্রস্তাবকে গান্ধীজি বলেছেন ফেল করা ব্যাংকের চেকের মতো। কোশ্চেন নাম্বার 74, ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল? ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942 সালে। আর 75 এ দেখো, ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ভারতের ভাইসরয় কে ছিল? তখন হচ্ছে লর্ড লিনলিথগো ছিল। আচ্ছা, এই প্রশ্নটা বলে যে এই ক্রিপস প্রস্তাব এটি কি ছিল বা ক্রিপস মিশন কেন এসেছিলেন? তো তার আগে হচ্ছে তোমার আগস্ট আফারো হয়েছিল 1940 সালে। তো যখন হচ্ছে মানে তখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, ঠিক আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তো ইংরেজরা ভারতের কাছ থেকে সাহায্য চেয়েছিল এবং বলে দিয়েছিল যে তারা এই প্রস্তাবের মাধ্যমে বলে দিয়েছিল যে তারা ডোমিনিয়ন স্ট্যাটাস দেবে ইন্ডিয়াকে, মানে অধিরাজ্যের মর্যাদা, ডোমিনিয়ন স্ট্যাটাসে বাংলাটা হচ্ছে, অধিরাজ্যের মর্যাদা দেবে যুদ্ধের পর, তার জন্য তারা যাতে সাহায্য করে। এছাড়া আরো কিছু শর্ত ছিল, তো মেনলি এটাই ছিল। কিন্তু জাতীয় কংগ্রেস এটা সাপোর্ট করেনি, তো গান্ধীজি এটাকে ক্রিপস প্রস্তাব বলেছিল। তো এই ক্রিপস প্রস্তাব মানে এটির অফারটার জন্য কিন্তু ক্রিপস মিশন, যেটি হচ্ছে চার্চিল পাঠিয়েছিল ব্রিটেন থেকে, ক্রিপস মিশনকে পাঠিয়েছিল তোমার এই প্রস্তাবটার জন্য, ঠিক আছে? ভারতে পাঠিয়েছিল, আর তারা এসেছিল হচ্ছে 1942 সালে, আর ভারতের তখন ভাইসরয় ছিল লর্ড লিনলিথগো, আর পাঠিয়েছিল কিন্তু চার্চিল। বাস এটুকু জানবে তাহলেই হবে যে এই ক্রিপস মিশনটা সম্পর্কে একটু যদি জানো, ক্রিপস প্রস্তাব, সরি ক্রিপস প্রস্তাব নিয়ে যে শুধু জানবে, মেনলি জিনিসটা হচ্ছে যে ডোমিনিয়ন স্ট্যাটাস এর কথা বলেছিল, ঠিক আছে? যে ফার্স্ট টাইম এই কথাটা বলেছিল ডোমিনিয়ন স্ট্যাটাস দেবে। এর আগে ভারত অনেকবার চেয়েছে ডোমিনিয়ন স্ট্যাটাস, কিন্তু এরা দেয়নি ব্রিটিশরা, বাট পরে হচ্ছে এই সময় বলেছিল যে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবে যদি তারা যুদ্ধতে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 76, দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু, আর সালটা হচ্ছে 1942 সাল। হ্যাঁ, নেক্সট কোশ্চেন 77, আর এটি কোথায় প্রতিষ্ঠিত করেন? এটি হচ্ছে ব্যাংককে প্রতিষ্ঠিত হয়, ব্যাংকক, ঠিক আছে? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেন? এটি হচ্ছে মোহন সিং প্রতিষ্ঠা করেন। তো এই কোশ্চেনটা নিয়ে অনেকে অনেক কন্ট্রোভার্সারি আছে যে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, বাট ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মোহন সিং প্রতিষ্ঠা করেন। বাট সিঙ্গাপুরে যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA যেটা বলা হচ্ছে, সেটার নেতা হয়ে যান কিন্তু সুভাষচন্দ্র বোস, ঠিক আছে? সেটা 1943 সালে, আর ঠিক সেই সময় সুভাষচন্দ্র বোসকে নেতাজি নামে মানে আখ্যা দেওয়া হয়, নেতাজি বলা হয় সেখান থেকেই। আমরা যে বলি না নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই নেতাজি টাইটেলটা ওই INA রাই দিয়েছিল। INA মানে হচ্ছে সেই সময় আসলে এর একটা স্টোরি আছে যে INA কারা হয়েছিল, মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিভাবে তৈরি হয়েছিল। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো লড়াই যুদ্ধ হচ্ছিল, তো জাপানে তোমার অনেক ইন্ডিয়ান আর্মি বন্দি ছিল, তো তাদেরকে বা ইন্ডিয়ান আর্মি শুধু নয়, ইন্ডিয়ানরা যারা বন্দি ছিল সিঙ্গাপুরে, এইসব তারা মিলে তাদের হচ্ছে ছেড়ে দিয়েছিল। জাপানের সাথে চুক্তি হয়েছিল সুভাষচন্দ্র বসু একটা, তো ছেড়ে দিয়ে হচ্ছে তখন তাদেরকে নিয়েই এই INAটা ফর্ম করেছিল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 78, নৌ বিদ্রোহ কবে হয়? নৌ বিদ্রোহ হয় 1946 সালে।
কোশ্চেন নাম্বার 79 দেখো, যে ওয়াভেল পরিকল্পনা কবে হয়? ওয়াভেল পরিকল্পনা হচ্ছে 1945 সালে হয়। তো ওয়াভেল হচ্ছে সেই সময় ভাইসরয় ছিল। তো ওয়াভেল কি পরিকল্পনা দিয়েছিল, বলেছিল যে তোমার ইন্টিম গভর্নমেন্ট, মানে অন্তর্বর্তী সরকার, এটি ফরমেশনের জন্য ফরমেশন হবে আর কি, মানে ইন্টিম অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আর কি কথা বলেছিল। তাছাড়া বলেছিল যে প্রপোজাল দিয়েছিলেন যে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে তোমার মুসলিম এবং হিন্দু ইকুয়াল নাম্বার থাকবে, ঠিক আছে, সমান সংখ্যক হিন্দু ও মুসলিম থাকবে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে। আর বলেছিল যে সমস্ত দপ্তরগুলোতে, একমাত্র যুদ্ধ দপ্তর ছাড়া সমস্ত দপ্তরগুলোতে ইন্ডিয়ান মেম্বাররা থাকবে। বাট এই পরিকল্পনাটা ব্যর্থ হয়ে যায়, ওয়াভেল পরিকল্পনা ব্যর্থ হয়, কারণ কেউ মেনে নেয়নি। জিন্না বলেছিল যে লীগ হচ্ছে নিজে, লীগ যে মুসলিম লীগ আছে সেই লীগ হচ্ছে নিজে মুসলিম মেম্বারদের চুজ করবে এক্সিকিউটিভ কাউন্সিলে, তারপরে আরো কেউই মেনে নেয়নি, সুতরাং এই পরিকল্পনাটা ব্যর্থ হয়ে যায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 80। তো এটা এত কিছু পড়ার দরকার নেই, ওয়াভেল পরিকল্পনাটা কত সালে হয়েছিল সেটা মনে রাখবো, 1945 সালে। মেনলি কি বলেছিল, যে ইন্টিম গভর্নমেন্ট ফরমেশন, এটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে। মানে এক একটা পরিকল্পনার মেন জিনিসগুলো সেগুলো একটুখানি মনে রাখতে হবে, যেমন ক্রিপস মিশনের একটা মেন কি, ডোমিনিয়ন স্ট্যাটাস দেবে বলেছিল, ওয়াভেল পরিকল্পনা ইন্টিম গভর্নমেন্টের কথা বলেছিল, যে যা যা কথাগুলো বলছি সেগুলোই মনে রাখবে, সেগুলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 80, কৃষক প্রজাপতি কে প্রতিষ্ঠা করেন? কৃষক প্রজাপতি প্রতিষ্ঠা করেন ফজলুল হক, এটি বাংলাতে প্রতিষ্ঠিত হয়। কোশ্চেন নাম্বার 81 দেখো, যে লীগ কবে ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করে? সেটি হচ্ছে 16th আগস্ট 1946, ঠিক আছে। এই ডাইরেক্ট অ্যাকশন ডে যে 16th আগস্ট 1946 সালে পালন করা হচ্ছে, এটি কিন্তু গ্রেট ক্যালকাটা কিলিংস নামেও পরিচিত। গ্রেট ক্যালকাটা কিলিংস কি হয়েছিল, যে সেই এই এই সময় করে হচ্ছে তোমার, বা এই দিন থেকে কেন পালন করা হয়, মুসলিম বা হিন্দুদের মধ্যে একটা কমিউনাল রাইট চলছিল, মানে দাঙ্গা চলছিল, সেটা হচ্ছে কোথায়, ক্যালকাটাতে। কেন হয়েছিল, কারণ বাংলাকে হচ্ছে তোমার, মানে কস্ট হচ্ছে যে বাংলাকে ধর্মীয় দিক থেকে ভাগ করার জন্য, ঠিক আছে। আর এর ফলেই কিন্তু রেজাল্ট স্বরূপ হয়েছিল বাংলার পার্টিশন, ওকে। তো তার জন্য এটা ডাইরেক্ট অ্যাকশন ডে লীগ হচ্ছে পালন করে 16th আগস্ট 1946। বিশাল বড় একটা দাঙ্গা হয়েছিল, এবং ইংরেজরা নাকি এমন দাঙ্গা কখনো দেখেইনি। এ প্রসঙ্গে বলে রাখি যে তোমরা যদি কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে চাও, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া নাম দেয়া ওয়েবসাইট লিংক আছে, সেখানে তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো, সেখানে তোমরা প্র্যাকটিস কোশ্চেন পেয়ে যাবে, আর এই ধরনের কোশ্চেন গুলোতেই প্র্যাকটিস হিসাবে পেয়ে যাবে। আর তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি উপকৃত হও, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে বেল আইকনটি টিপে রাখো, নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি আমি বলবো যে আমি দেখো এখানে শুধুমাত্র কোশ্চেন আর অ্যান্সারই আলোচনা করছি, তোমরা দেখতে পাচ্ছ যে করছি না, কোশ্চেন আর অ্যান্সারই আলোচনা করছি না এখানে, কিন্তু আমি অনেক ডিটেলসে আলোচনা করছি, কেন হয়, কি জন্য হয়, সবটাই তোমাদের একদম ভেঙে বাংলাতে ভালো করে বলে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং যাতে তোমাদের মনে থাকে। কারণ না জানলে হঠাৎ করে এই ডাইরেক্ট অ্যাকশন ডে কেন হয়, তোমরা হচ্ছে 16th আগস্ট 1946 পালন তো করলে, কিন্তু মনে রাখবে কি, মনে রাখতে পারবে না। কারণ হচ্ছে হ্যাঁ মনে অনেকেই রাখতে পারবে, বাট গুলিয়ে যেতেও পারে অপশন দেখে, ঠিক আছে। বাট কারণটা বলে দিলে হয়তো অনেকের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে তোমরা হচ্ছে ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমার ইন্সপায়ার আমাকে আমাকে ইন্সপায়ার করে তোমাদের একটা লাইক একটা কমেন্ট, বারবারই একই কথা বলে রাখি, সুতরাং সেটা করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। কোশ্চেন নাম্বার 82 দেখো, কে পাকিস্তান কথাটি উদ্ভাবন করেন? মানে কোশ্চেনটা হচ্ছে যে পাকিস্তান নামটা এটা কে বলেছিল ফার্স্ট, হ্যাঁ, যে কয়েন করেছিল মানে উদ্ভাবন করেছিল, তো অ্যান্সারটা হয়ে যাবে রহমত আলী, ঠিক আছে, এই পাকিস্তান কথাটা বলেছিল, মনে রাখবে এটা। নেক্সট হচ্ছে 83, ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল? ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে। ক্যাবিনেট মিশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ক্যাবিনেট মিশন এসে প্রপোজাল, আচ্ছা তারপরের কোশ্চেনটা আগে দেখে নিই। কোশ্চেন নাম্বার 84, ক্যাবিনেট মিশনের নেতা কে ছিলেন? ক্যাবিনেট মিশনের নেতা ছিলেন প্যাট্রিক লরেন্স, মানে নেতা মানে হেড, হ্যাঁ। প্রত্যেকটা মিশনের এক একটা হেড থাকে বা কমিটির হেড থাকে, তো এর হেড ছিল প্যাট্রিক লরেন্স, এটাও কিন্তু পরীক্ষায় পড়ে। তো 1946 সালে এসেছিল, কেন এসেছিল, প্রথমত তারা
কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করবে, যেখানে তোমার ব্রিটিশ ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ থাকবে, ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ থাকবে, তারপরে ফেডারেল গভর্নমেন্ট এর প্রপোজাল দিয়েছিল, তাছাড়া ইন্টিম গভর্নমেন্ট তার ফরমেশনের প্রপোজাল, মানে ফরমেশন করার জন্য, এইসব কারণের জন্য এই ক্যাবিনেট মিশনটা এসেছিল। আর ক্যাবিনেট মিশন হচ্ছে অ্যাটলি, অ্যাটলি হচ্ছে তখনকার ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিল, অ্যাটলি হচ্ছে এই ক্যাবিনেট মিশনকে পাঠিয়েছিল, আর তার হেডেড ছিল স্যার প্যাট্রিক লরেন্স। ঠিক আছে, আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি যে এই ক্যাবিনেট মিশনের প্রপোজালের মধ্যে যারা কিন্তু রিজেক্ট করেছিল পাকিস্তানের ডিম্যান্ডকে, মানে যে ডিম্যান্ড করছিল পাকিস্তান হবে মুসলিমরা, সেইটা কিন্তু রিজেক্ট করেছিল, এবং তারপরেই কিন্তু এই ডাইরেক্ট অ্যাকশন ডে এই ঘটনাগুলো কিন্তু ঘটেছিল। এগুলো কিন্তু এক একটার সাথে এক একটা লিঙ্ক আপ, ঠিক আছে মনে রাখবে এই ঘটনাগুলো। কোশ্চেন নাম্বার 85 দেখো, ভারতের স্বাধীনতার সময় কে ভাইসরয় ছিল? ভারতের স্বাধীনতার সময় লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে ভাইসরয় ছিল। তো আমি এখানে কয়েকটা কথা বলবো, আমি আগের পার্টে বলেছিলাম যে এখানে কয়েকটা কনফিউজিং ব্যাপার আছে, ঠিক আছে, যে আগের পার্টে বলেছিলাম, মানে আগের হিস্ট্রি পার্টে বলেছিলাম যে শেষ গভর্নর জেনারেল কে ছিল। তো আমি বলেছিলাম লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং হচ্ছে শেষ গভর্নর জেনারেল ছিলেন ইন্ডিয়ার, ভারতের শেষ গভর্নর জেনারেল, এবং তারপরে ভাইসরয় হয়। তো সেখানে কনফিউশন আছে, অনেক বইতে অনেক রকমের কথা বলা আছে, শেষে অনেকে বলবে যে শেষ গভর্নর জেনারেল থেকে ভারতের কি হবে, চক্রবর্তী রাজা গোপালাচারী অনেকেই অ্যান্সার দিচ্ছে, কিন্তু আমি এই প্রসঙ্গে বলবো লর্ড মাউন্টব্যাটেন শেষ সময় ভারতের স্বাধীনতার সময় ভাইসরয় ছিল। তো যখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট মানে একটা যখন জারি হয় ব্রিটেনেতে, তখন হচ্ছে ভাইসরয়ের পদ অ্যাবলিশড হয়, সেটি 1947 সালে ভাইসরয়ের পদ অ্যাবলিশড হয়, এবং তারপরে গভর্নর জেনারেলের পদটা আবার ফিরে আসে। সেই গভর্নর জেনারেলের পদটা যখন আবার ফিরে আসে, লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে তখন গভর্নর জেনারেল হয়ে যায়, এবং সেটা 1948 সাল অব্দি তখন থাকে। আর ঠিক তারপরেই, মানে লর্ড মাউন্টব্যাটেনের পরেই, চক্রবর্তী রাজা গোপালাচারী একমাত্র ইন্ডিয়ান যেটি হচ্ছে গভর্নর জেনারেল হয়, ভারতের গভর্নর জেনারেল হয়, এবং এই গভর্নর জেনারেলের পদটা কিন্তু 1950 সাল অব্দি থাকে। ঠিক আছে, 1950 সাল অব্দি গভর্নর জেনারেলের পদটা থাকে, এবং চক্রবর্তী রাজা গোপালাচারীকে বলা হয় লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, তো অনেক বইতে দেখবে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, অ্যান্সার দিয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী, আবার অনেক জায়গাতে আছে লর্ড ক্যানিং। এবার যখন স্বাধীনতার পর শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তখন কিন্তু অফকোর্স চক্রবর্তী রাজা গোপালাচারী 100% অ্যান্সার হবে, বাট এই প্রসঙ্গে যখনই তোমার কোশ্চেনটা দেবে তখন কি বলতে চাইছে সেটা তোমরা অপশন দেখে কিন্তু অ্যান্সারটা করবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার কনফিউজিং ব্যাপার। তাহলে হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদটা কিন্তু একদম 1857-এর পর, যে 1858 সালে যে একটা অ্যাক্ট পাস হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেখানে হচ্ছে তোমার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পদটা অ্যাবলিশড হয়, এবং মানে পদ্মার পরিবর্তে ভাইসরয় পদ্মা আছে, আর তখনই বলে দেওয়া থাকে যে দেখবে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, আবার যখন স্বাধীন হয়ে যায় ভারত, ঠিক ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যখন জারি হয়, তখন হচ্ছে এই ভাইসরয়ের পদটা অ্যাবলিশড হয়, এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পদটা আবার ফিরে আসে, লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যায়, তারপরে লর্ড মাউন্টব্যাটেন এর পরে চক্রবর্তী রাজা গোপালাচারী গভর্নর জেনারেল হয়, এবং তিনি একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল। ঠিক আছে, আর সেটা হচ্ছে আফটার ইন্ডিপেন্ডেন্স। এই কথাগুলো কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন আছে, ভারত ছাড়ো আন্দোলন সংকল্পটি কোন শহরে নেওয়া হয়েছিল? তোমরা জানো ভারত ছাড়ো আন্দোলন সবাই জানো 1942 সালে হয়েছিল, 8 আগস্ট 1942 সাল, এখন কিন্তু এই ডেটটাও পড়ে। তো এটি নেওয়া হয়েছিল তোমার বম্বেতে। ঠিক আছে, বম্বে রিজলিউশন, কথাটা দেখবে অনেক ইংলিশ টার্মটা থাকবে রিজলিউশন, তো বম্বেতে হচ্ছে বম্বে রিজলিউশনের মাধ্যমে এই ভারত ছাড়ো আন্দোলন কথাটি হয়েছিল। আর ভারত ছাড়ো আন্দোলনে কে ডু আর ডাই কথাটা বলেছিল, করেঙ্গে ইয়া মরেঙ্গে, এটি হচ্ছে গান্ধীজি। কোশ্চেন নাম্বার 87 দেখো, হিন্দ স্বরাজ, হিন্দ স্বরাজ বইটি কার লেখা? হিন্দ স্বরাজ বইটি লিখেছিলেন গান্ধীজি। ঠিক আছে, মহাত্মা গান্ধী। কোশ্চেন নাম্বার 88 দেখো,
সাইমন কমিশন যখন ভারতে এসেছিলেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? সাইমন কমিশন কখন ভারতে এসেছিল? 1927 সালে সাইমন কমিশন এসেছিল ভারতে, তো তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন স্ট্যানলি ব্লাডউইন। অ্যাকচুয়ালি এই ব্রিটিশ প্রধানমন্ত্রী গুলো কেন এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়, কারণ এই যে কমিশন গুলো আছে না, এই সাইমন কমিশন বলো, ক্রিপ্স মিশন বলো, এইসব যে কমিশন গুলো যখন আসে, মানে এরা যখন আসছে, ক্যাবিনেট মিশন, এরা হচ্ছে ব্রিটিশরাই, ব্রিটিশ প্রধানমন্ত্রী এদেরকে পাঠায়। তার জন্য সেই সময় সেই প্রসঙ্গে তোমাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নামগুলো জেনে রাখতে হবে, মানে কয়েকটা জাস্ট। এই যেমন সাইমন কমিশন, তারপর যখন ভারত স্বাধীনতা হয় তখন কে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল? অ্যাটলি। তারপর যখন ক্যাবিনেট মিশন আছে তখন, এইসব জিনিসগুলো কয়েকটা ছোট ছোট জানতে হবে। আর এই বুকস অ্যান্ড অথর্স গুলো কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ বুকস অ্যান্ড অথর্স পিএসসি পরীক্ষায় খুব দেয়। সুতরাং এই বইগুলো এবং সঙ্গে তো বাংলার যে বইগুলো থাকে, অলরেডি আমি একটা বুকস অ্যান্ড অথর্স এর পার্ট আলোচনা করেছি, আরো পার্ট আছে সেগুলো আমরা আলোচনা করব। তার সাথে সাথে এর কোশ্চেন এর মধ্যেও কিন্তু আমি হিস্ট্রির বুকস অ্যান্ড অথর্স গুলো কিন্তু এখানেও আলোচনা করে দিচ্ছি। সুতরাং সমস্ত কোশ্চেন কিন্তু ভালো করে মন দিয়ে পড়বে। কোশ্চেন নাম্বার 89 দেখো, যে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল এবং কবে হয়েছিল? তেভাগা আন্দোলন বাংলাতে হয়েছিল 1946 সাল। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তেভাগা আন্দোলন সম্পর্কে একটু কথা বলি। তেভাগা আন্দোলনে কেন হয়েছিল? তো বাংলাতে হয়েছিল, বাংলায় সেই সময় এটি অ্যাকচুয়ালি কৃষকদের আন্দোলন, ঠিক আছে, যারা চাষবাস করে তাদের আন্দোলন। তো সেই সময় কৃষকদের, যারা ধনী কৃষক তাদেরকে বলা হচ্ছে জমিদার, আর হচ্ছে যারা ছোট কৃষক মানে একদম যারা চাষবাস করে তাদেরকে বলা হয় ভাগদার, ঠিক আছে। তো সেই সময় অনেক সময় কি হয়, একদম রুরাল এরিয়াতে জমিদাররা অনেক সময় শহরে বাস করত, ঠিক আছে। তো তারা কি করতো, এই জমিদারদের দিয়ে সেটা দেখভাল করাতো, মানে তারা হচ্ছে জমিদারদের কাছে কর এলেই হতো, বাট এই জমিদাররা ওরা কি করতো, এই ভাগদারদের দিয়ে জমি চাষ করাতো এবং অর্ধেক অর্ধেক ফসল তারা নিয়ে নিত, ঠিক আছে। বাট এই ভাগদাররা চেয়েছিল, মানে এরা হচ্ছে তুমি, এবং আরো অনেক কিছু অত্যাচার করতো বলতে গেলে, যে আরো অনেক টাকা নিত, বা যখন চাষবাস হতো না অনেক সময় তাতেও কিন্তু অর্ধেক নিয়ে নিত, এরকম অনেক কিছু অত্যাচার করতো, যে নর্মাল যেমন ঘটে। তো ভাগদাররা কি চেয়েছিল, যে তারা অর্ধেক অংশ দেবে না, তাদের বদলে তাদের 1/3 অংশ দেবে, মানে চাষবাসের জিনিস 1/3 অংশ দেবে যেটা চাষ হবে, এবং তার আগে, দেওয়ার আগে কিন্তু তাদের সেই বাকি জিনিসটা খামারে তুলবে। খামার নিশ্চয়ই জানো কি, বা গোডাউন যেটাকে বলা হয়, সেই গোডাউনে তারা ফসলটা তুলবে, ঠিক আছে। এই রকম তারা দাবি রেখেছিল। তো এই এই তার ফলে এই আন্দোলনটা হয়, তেভাগা আন্দোলন, আর সেটা 1946 সালে। আর এই তেভাগা আন্দোলনটা কিন্তু অল ইন্ডিয়া কিষাণ সভা এর সাথে লিড করছিল। অল ইন্ডিয়া কিষাণ সভা প্রথমে কিন্তু এই আন্দোলনটা খুব একটা বড় আকার ধারণ করেনি, বাট পরে কিন্তু এটা খুব বড় আকারে ধারণ করেছিল, ঠিক আছে। এত কিছু জানার শুধু কারণ হচ্ছে তোমরা জিনিসটা কিছু জানলে। যদি ডিপলি কিছু কোশ্চেন আছে, কি রিলেটেড, কারা করেছিল, তারা হচ্ছে কৃষকরা করেছিল, কবে হয়েছিল, বাংলাতে 1946, এবং এদের পিছনে যে লিডারটা ছিল, যে অল ইন্ডিয়া কিষাণ সভা, এটা হচ্ছে লিড করেছিল, ওকে। নেক্সট প্রশ্ন চলে যায়, কোশ্চেন নাম্বার 90, মাদার ইন্ডিয়া বইটির লেখক কে? মাদার ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে ক্যাথরিন মায়ো। এই ক্যাথরিন মায়ো ছিলেন হচ্ছেন আমেরিকার একজন হিস্ট্রিয়ান, মানে ঐতিহাসিক। তো তিনি হচ্ছেন এই ভারতের এই বইটির মাধ্যম দিয়ে ভারতের যে ভারতীয় সমাজ, ধর্ম, কালচার, এই সমস্ত কিছু হচ্ছে তুলে ধরেছিলেন, ঠিক আছে। বিশেষ করে মহিলাদের অবস্থা, ভারতের মহিলাদের অবস্থা, যে বাল্য বিবাহ, তারপরে যে হোমোসেক্সুয়ালিটি, রেপ, এই সমস্ত কিছু ঘটনা তিনি এই বইটার মাধ্যমে তুলে ধরেছিলেন। তাহলে এই বইটির লেখক হচ্ছে ক্যাথরিন মায়ো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। তোমাদের লাইক কমেন্ট, একটা একটা লাইক কমেন্ট আমাকে ইন্সপায়ার করে। তোমাদের জন্যই আমার ভিডিও বানা, তোমাদের সাকসেসটাই আমার মেন উদ্দেশ্য। সুতরাং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটি, আর যদি সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে বেল আইকনটি টিপে রাখো নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। প্র্যাকটিস সেটের জন্য কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার দেওয়া লিঙ্কে, মানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু ভিজিট করো। আর এর পাশাপাশি এখনো অব্দি যারা কিন্তু ICDS এর মেন ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার দেখনি, তারা কিন্তু অবশ্যই দেখো, সঙ্গে দেখো ম্যাথামেটিক্স আর রিজনিং এর পার্ট। আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।